হ্যালো, আমি একটি সুন্দর মাছ যাকে মারাত্মক ঘাতক হিসেবে গণ্য করা হয়। আমি আত্মরক্ষার সময় চাবুকের মতো লেজটি দিয়ে হামলা করি। আমার লেজে উপস্থিত বিষাক্ত কাঁটা দিয়ে আমি মানুষকেও মেরে ফেলতে পারি। আমি বেশিরভাগ সময় বালির নিচে থাকি এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকি। আমি হলাম স্টিংরে বা শঙ্কর মাছ। আমি পৃথিবীর উষ্ণ অঞ্চলে ডাঙার কাছে অগভীর জলে থাকতে পছন্দ করি। আমার কিছু ভাই বোনেরা নদীর মিষ্টি জলেও বসবাস করে। আমার শরীর চওড়া, গোলাকার এবং বেশ চ্যাপ্টা। আমার তুতো ভাই বোন হাঙরের মতো আমার শরীরেও কোনো হার নেই। আমার শরীরের ভিতরের কাঠামোটি কার্টিলেজ দিয়ে তৈরি হয়, সেই একই জিনিস তোমার নাকেও আছে। আমার শরীর বরাবর একটি চওড়া পাখনা আছে। আমি ছোট মাছ, গুগলি, কাঁকড়া ও চিংড়ি খেতে ভালোবাসি, কিন্তু খেতে গিয়ে আমি শিকার দেখতে পাই না, কারণ আমার চোখ শরীরের ওপর দিকে আর নাক এবং মুখ নিচের দিকে থাকে। শিকার খুঁজে বের করার জন্য আমার বিশেষ সংজ্ঞাবহ অঙ্গ আছে। মাছেদের মতো আমি ফুলকার সাহায্যে শ্বাস নিই, কিন্তু অনেক সময় আমি সমুদ্রের নিচের বালুতে অর্ধেক ডুবে খাবার খুঁজি। তোমার কি মনে হচ্ছে তখন আমি কিভাবে শ্বাস নিই? প্রকৃতি আমাকে চোখের পিছনে স্পাইরাকেলস দিয়েছে। এই স্পাইরাকেলসের মাধ্যমে আমি জল নিয়ে ফুলকার উপর দিয়ে চালনা করতে পারি এবং এভাবেই আমি শ্বাস নিই। আমাদের মধ্যে কিছু শঙ্কর মাছ পাখির মতো ডানা মেলে সাঁতার কাটে। দেখে মনে হয় আমরা যেন জলের মধ্যে উঠছি। আমরা শিকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য খুব তাড়াতাড়ি সাঁতার কাটি। হাঙর, সামুদ্রিক সিংহ, শিল আর বড় মাছ আমাদের খেতে পছন্দ করে। তুমি কত তাড়াতাড়ি সাঁতার কাটতে পারো? আমি ঘন্টায় 112 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারি। আমার সঙ্গে রেস করতে চাও? আমি হলাম একটি স্ত্রী শঙ্কর মাছ। আমি শরীরের মধ্যে ডিম পাড়ি আর ডিম ফুটে বাচ্চারা শরীরের মধ্যেই বড় হয়। আমার বাচ্চারা বেরিয়ে আসার পরে জলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। আমি সাধারণত একলা থাকি। কেবল প্রজননের সময় অন্যান্য শঙ্কর মাছেদের সঙ্গে দেখা করি। আমরা 15 থেকে 25 বছর পর্যন্ত বাঁচি, কিন্তু সবসময় মনে রাখবে আমাদের মৃত্যুর পরেও আমাদের লেজের বিষাক্ত কাঁটাগুলি ধরা খুবই বিপজ্জনক। সুতরাং কখনো যদি দেখো আমরা বালুতটে ভেসে এসেছি, তাহলে সতর্ক থেকো আর কখনোই আমাদের লেজে হাত দিও না। আমাদের চারপাশের অনেক মানুষ আমাদের খায়, সেই জন্য আমাদের অনেক প্রজাতি এখন বিপন্ন। আমাদের মহাসাগর এবং নদীর জল প্লাস্টিক বর্জ্যের কারণে দূষিত হয়েছে। দুঃখের বিষয় হল মানুষের এই সমস্ত ক্রিয়াকলাপের জন্য আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। চলো সমুদ্র ও তটভূমি সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য আমরা একসাথে কাজ করি, যাতে আমরাও নিরাপদে থাকতে পারি।